হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা সই কুল্লির কামিজ কাটিং করবেন, বা কুল্লিদের যে কামিজ হয় ওই কুল্লিদের কামিজ কীভাবে কাটিং করবেন। আমরা কাপ থেকে কুল্লি দেবো না, মোড়া থেকে যে কুল্লি হয় ওই কুল্লির কামিজ আজকে আমরা কাটিং করবো। তো তার আগে বলে নিই, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা টিপুন। আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করি। কামেতের লং 42, 43 বডি, 39 কোমর, 44 হিপ, 15 ফুট, 19.5 হাতার মুখ, 10.5, 19.5 হাতার লম্বা, 10.5 হাতার মুখ, 21 ইঞ্চি পাড়া, 30 নিচের গের। তো মোটামুটি মাপ, তো নিচের গের 30, আমরা নিচের গের মাপ দিয়ে কামিজের বাসটা দেব। নিচের গের যেহেতু এটা করলে তার কামিজ, সেহেতু আমাদের 1 ইঞ্চি পরিমাণ কাপড় কাটতে রাখতে হবে। নিচের দাগ দিয়ে প্রথম নিচের দাগ দিব, এটা হচ্ছে নিচের দাগে দাগ দিলাম একটা, আর সাথে 1 ইঞ্চি, 1 ইঞ্চি পরিমাণ নিচের বাঁধে দিলাম সেলাইয়ের মাঝে 1 ইঞ্চি। তো এবার আমরা সর্বপ্রথম রঙের মাপ দেবো, রং 5/40। এবার আমরা দাগ দিব 6.5, 15, সাইডের পাড়া হচ্ছে 21, যেগুলো সাধারণত 40-এর উপরে বডি হয়, 42-44 ওরকম। তো আপনারা ওইগুলো কোমরে সেট দেবেন 15 ইঞ্চি, আর যেহেতু এটা একটু জর্জেট টাইপের কাপড় বা নীলেন কাপড়, সেহেতু আমরা মোড়া একটু কম নামাবো। মোড়া সাধারণত বডির 6 ভাগের 1 ভাগ হয়, আমরা তার সাথে 1 ইঞ্চি 1/2 ইঞ্চি কম কম দিলাম মার্জিন। তো 15 ইঞ্চি কোমরের মার্জিন, 21.5 হিপের মার্জিন, 3 ইঞ্চি। বেশি বড়ি হলে 2.5, বড়ি কম হলে 2.5, বা বেশি বড়ি হলে 7, তো আমরা এটার জন্য রাখবো 3 ইঞ্চি। 7 ফুটের হচ্ছে 14.5, 15 ফুট, 15 অর্ধেক দল,
আর বডির মধ্যে হবে চার ভাগের এক ভাগ, যেহেতু বডি 43 তো 11 অর্ধেক ধরবো, 30-এর অর্ধেক 15, 15 ইঞ্চি। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সেলাই আছে, তো এটা করলে করলে জন্য আমরা 1 ইঞ্চি মার্জিন রাখবো, 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি। তো আমরা নিচের গেরো, নিচের গেরো এই 1 ইঞ্চি, এটা হচ্ছে আমরা মাপ তুললাম, আমরা এটা মার্জিন রাখলাম, যেহেতু করলে সেহেতু 1 ইঞ্চি মার্জিন রাখলাম, তো আমরা দাগটা দিব ওই মার্জিনে। বাইরে দাগ দিয়ে আপনার ওই মাপে কাটিং করবেন বা ওই মাপে দাগটা দেবেন। সেটটা সুন্দরভাবে দিয়ে নিবে, তো আমাদের মোটামুটি ডাক দেওয়া শেষ। এবার আমরা কাটতে পারি, আগে কাটবেন না, এটা হচ্ছে মেইন মাপ আর এটা হচ্ছে সেলাইয়ের মার্জিন, সেলাইয়ের মার্জিন দেখে কাটবেন। বলছিলে তো আমাদের আবার সারতে হবে, যেহেতু করলে তো আমরা একটু বাড়তে রাখলাম, তো আমরা কখনো এই দেয় এই দিকে কাটবেন না, যেহেতু করলে আগে করলে কাটবেন তারপর ওদিকে। সামনের দিক দিব, এটার উপরে 1 ইঞ্চি পরিমাণ উপরে রাখবো, যেন সেলাইয়ের মার্জিন, যেহেতু সেলাইয়ের সাধারণত 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন রাখা হয়, সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি দুই পাড়ে মোট 1 ইঞ্চি পরিমাণ মার্জিন রাখবো। তো আমরা 1 ইঞ্চি পরিমাণ
এবার আপনারা দাগ দিয়ে একটা আইডিয়া করে নেবেন যে কিন্তু পরিমাণ মার্জিন রাখাটাকে ঠিক আছে কিনা, যদি কম বেশি থাকে কিছু সমান করে নেবেন। আমাদের মোটামুটি সমান করা শেষ, তারপর আমরা আবার দেখবো মাপটা ঠিক আছে কিনা। এটা 1 ইঞ্চি পরিমাণ আমরা কাপড়টা উপরে রাখলাম, সেলাইয়ের জন্য মার্জিন রাখলাম 1 ইঞ্চি পরিমাণ। তো আমরা তো এদিকে 1 ইঞ্চি পরিমাণ মার্জিন আগে রাখলাম, এটা দেখলাম যে ওটা উপর মাপটা ঠিক আছে কিনা। হ্যাঁ মাপটা মোটামুটি ঠিক আছে, 15, 10, 11, 11, 43, 11, 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
15, 30 অর্ধেক 15 দিচ্ছে। আমরা পোর্টের মাপটা ঠিক করবো, মরা শেপটা সুন্দরভাবে দিব। পোর্ট ছিল 15, এই 15 পাইপিং হয় তো কাপড়টা কেটে দিবেন, কিন্তু এটা সাইডে পাইপিং সেজন্য কাপড়টা কেটে দিন। আগের মার্জিন থেকে 100 পরিমাণ কাপড় বেশি লাগবে যদি পাইপিং না সাইডে, পাইপিংটা ভালো হবে। আমাদের মোটামুটি সুন্দর ভাবে দিবেন মরা। তারপর ভালোভাবে সমান করে নেবেন, তাও যেন কোনো গোছানো না থাকে।
এর জন্য হাফ ইঞ্চি, আঠার লংয়ের মাপ ধরবো 19.5, এই 19.5 দিলাম। সেলাইয়ের জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণ মার্জিন রাখবো, আর যদি পাইপিং থাকে তো 200 বা হাফ ইঞ্চি পরিমাণ মার্জিন রাখলেই হবে। এটা তো পাইপিং আছে যেহেতু আমরা 200 পরিমাণ মার্জিন রাখবো। আর এখান থেকে হাতার শেপের দাগ দেবেন 4 ইঞ্চি, 4 ইঞ্চি যেহেতু আমার বডি সেহেতু 4 ইঞ্চি, বা বডি কম হলে 3.5, 4 ইঞ্চি করে দাগ গোলা যেন সোজা থাকে ওই দিকে লক রাখবেন। এবার শিক্ষার দিয়ে হাতার শিবের দাগটা ভালো হবে 3 ইঞ্চি। দাগ দিয়ে অশেষ এই দাগটা একটু দিয়ে নিই, চাকানগুলো ভালোভাবে দিয়ে দিবেন, সেলাইয়ের মার্জিনের জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবেন, 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপরে কাটবেন। যেহেতু আমাদের এটা পাইপিং হবে সেহেতু আমাদের বাংলার মার্জিন রাখার দরকার, মানে আমরা 200 মার্জিন দিয়ে রাখবো পাইপিংয়ের জন্য। এই মার্কাগুলো ভালোভাবে দিয়ে দেবেন, তালপাট হচ্ছে তালপাট আমাদের কামিজের হাতাও কাটিং করা শেষ। তো এবার আমরা কামিজের গলা কাটিং করবো। কামিজের পিছনের গলা 5 ইঞ্চি, তো আমরা এই 3 ইঞ্চি পরিমাণের বাইরে মার্জিন দিলাম। সমান করে দাগ দিয়ে নেব, এটা হচ্ছে পিছনের গলা। আপনাদের এই দাগটা এখান থেকে যদি তেরাবা করে তো আপনার এই দাগের মাপটা 3 ইঞ্চি, এটা 3 ইঞ্চি, তারপর এই দাগটা দেবেন। আমাদের গলা কাটিং করা শেষ, তো আমরা তালপাট কাটিং করবো। তালপাটটা যদি আপনার প্রবলেম হয় তো আপনার কলি জয়েন করার পর, জয়েন করার পর বা সেলানোর পর, কলিগুলো সেলানোর পরে কাটবেন, বা আগে এইভাবে মিলিয়ে কেটে নেবেন তালপাট। তো এইভাবে মিলিয়ে তো
লক্ষ্য রাখবেন কোলেগুলা জয়েন করার সময় যেন তাল পাট অন্য পাড়ে চলে না যায়, ওদিকে লক্ষ্য রাখবেন। তো আমাদের মোটামুটি কোলেদার কাটিং কামিজ কাটিং করা শেষ। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, বা ভিডিও যদি ভালো নাও লাগে তাও অবশ্যই কমেন্টও বলবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।